আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো সকালে এখানে নাস্তা করতেছি, পরোটা আর হচ্ছে চা আর বুটের ডাল। তো এখানে আমি ডালটা গরম করে নিচ্ছি, গতকালকের ডাল ছিল, আর পরোটাগুলো বানাই নিলাম। নাস্তাটা শেষ করে তারপর আমি দুপুরের রান্না শুরু করব। তো আজকে লাঞ্চ মেনুতে যে রেসিপিগুলো করব আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি লাঞ্চ মেনুতে মুরগির মাংস রান্না করব আর আলু বেগুন লাউ শাক ভাজি করব। তো এখানে মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আগে, আর এদিক থেকে লাউ শাকটা ধুয়ে নিয়েছি, এটা আমি আলু বেগুন দিয়ে রান্না করব। এখানে মরিচ সরি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। তো প্রথমেই আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব, তারপর আমি একে একে সব মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, আদা বাটা, জিরা বাটা আর রসুন। আমি গোটা রসুনই কেটে দেব, রসুন বাটা দেব না, রসুন আমি কেটেই দেব। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব, দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া। তো ভিউয়ার্স, আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন চলে যাবে আপনাদের ফোনে। আমার ভিডিওটি দেখার সময় অবশ্যই একটা লাইক দেবেন, ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, 2-3 মিনিট দেখবেন, তারপর কমেন্ট করবেন। কেউ স্পাম কমেন্ট করবেন না, এতে করে অনেক সমস্যা হয়। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসটা দিয়ে দেব। আমি মুরগির মাংসের মধ্যে আলু দিয়ে দেব, মাংসটা কষাই নিয়ে তারপর আমি আলু দিয়ে দেব। মাংসটা আমি অনেকক্ষণ কষাই নিয়েছি, আলু দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে তারপর আমি ঝোল দিয়ে দেব। এই তো কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দেব। এই মুরগি রান্না আমি অনেকবার দেখিয়েছি, যেহেতু আমি প্রতিদিনের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি সেহেতু আমার সব রান্নাই আপনাদেরকে দেখানো হয়। তো পানিটা টেনে আসা পর্যন্ত কুক করে নেব, এই তো প্রায় হয়ে গেছে। এখন আমি লাউ শাক ভাজি করব এই কড়াইতেই, মাংসটা নামাই নিয়ে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে আলু বেগুন লম্বা করে চিকন কেটে কেটে নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ রসুন, আর শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই আলু বেগুনটা আমি তেলে দিয়ে দেব, কাঁচামরিচ
পেঁয়াজ রসুন স্বাদমতো লবণ দিয়ে আলু বেগুনটা দিয়ে দেব। আলু বেগুন একটু কষাই নিয়ে আমি ওখানে লাউ শাক দিয়ে দেব। এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আলু বেগুন। লাউ শাক দিয়ে আলু বেগুন এভাবে রান্না করলে অনেক টেস্ট হয়, আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এক চামচ পরিমাণ জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি। এর না কোনো পানি দেব না, কারণ শাক থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে। অনেকটাই পানি বের হয়েছে। উপর থেকে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর 5-6 মিনিটের মধ্যে আমি রান্নাটা শেষ করব। এখনো অনেকটাই পানি আছে। এই তো শাকটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। একদম ভাজা ভাজা করে নিয়েছি, আর শাকটা এভাবে রান্না করলে অনেক টেস্ট হয় খেতে, আপনারা ট্রাই করে দেখবেন। এই ছিল আমার আজকের লাঞ্চ মেনু। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।